Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me this nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me this nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. But you and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know it's nothing wrong. But you and me got a whole the meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me the fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me the fake to me now. I wanna wake up with you now. Good morning everyone. আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। Well, আজকের সকালবেলার ভিউটা দেখে নিয়েছো আমাদের রুম থেকে আশা করি। And তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে কিছু ঘোরা আশেপাশে ঘোরার প্ল্যান আছে। সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছুক্ষণের পরে জানতে পারবে। এখানে সবকিছুই একটুখানি লেট হয় বিকজ এখানে খুব ঠান্ডা। তো এখানে ইনফ্যাক্ট আমাদের হোটেলে গেটও খুলেনি। তো আই গেস মানে আমরা 7টায় উঠেছিলাম তখন খুলেনি, এখন হয়তো খুলে দিয়েছে। তো আমরা একটু পরে ফ্রেশ টেশ হয়ে নিয়ে বেরোবো, বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা। তো এই এতক্ষণ আমরা ঘরে বসেছিলাম, মানে এমনি মায়ের সঙ্গে কথা বলছিলাম, কি কি কিনেছি দেখাচ্ছিলাম। তো হঠাৎ দেখি বাইরেটা পুরো কুয়াশা হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাই শুধু। মানে এটা দেখে বোঝা যায় যে পাহাড়ের ওয়েদার ইজ সো আনপ্রেডিক্টেবল। মানে এই একটু আগে তোমাদের ভিডিও দেখলে তোমার কি রোদ, আর এখন দেখো মানে সামনে কিছু দেখা যাচ্ছে না। ইভেন এরকম সিচুয়েশন হয়ে গেছে যে ঘরে না ফগ ঢুকে না যায়। লিটারালি মনে হচ্ছে ঘরে ধোঁয়া। দেখো না, তোমরা পুরো দেখেই বুঝতে পারছো আশা করি। আমরা অনেক সাহস করে এটা খুলেছিলাম রোদ আসছে বলে, এখন এটাকে বন্ধ করে দিতে হবে। না, বন্ধ করব না, আমি তো আবার বন্ধ করার লোক নয়। তো আমি একটুখানি মাফলার দিয়ে বসে থাকবো, চুপি মাফলার করে। আমি একটা কাজ করব, আমি একটু মানে ফ্রেশ হয়ে নি, চান টান করে নেব, একদম ফ্রেশ হয়ে এবার ঘুরতে বের হচ্ছি, তারপর তোমাদের দেখাবো। ওটা তো বলছি সুন্দর দেখা যাচ্ছে। হ্যালো, তো আমরা বেরিয়ে পড়েছি, এবার আমাদের সাইট সিনের ট্যুর শুরু হয়ে যাবে। একটু ব্রেকফাস্ট করবো সবার আগে, কারণ কিছু খাওয়া হয়নি, সকাল থেকে গরম জল খেয়ে আছি। তো এবার যাবো একটু চা ব্রেকফাস্ট করব, তারপরে আমাদের গাড়ি বলা আছে, আমরা স্ট্রেট চলে যাবো, তোমাদের লোকেশনগুলো দেখাতে থাকবো। চলো। তো আমরা এই জাস্ট হোটেল থেকে নামছি। এইবার তোমরা আজ কালকে যেরকম পুরো ক্লাউডি ছিল, গ্লুমি ছিল বলে কিছু দেখা যায়নি, আজকে এবার দেখো শুধু রেঞ্জটা পুরো কাঞ্চনজঙ্ঘা যেন হাতের সামনে। এটা তোমরা সান্দাকফু গেলে, সান্দাকফুতে যখন ফালুট যাবে, ফালুটে একদম মানে ওর নিচে থাকো, বাট এটা দূর থেকে, বাট স্টিল খুব সুন্দর দেখতে লাগছে। আর অনেক দিন পর আবার মাউন্টেন ওয়াজ কলিং মি, সুতরাং ভিউটা খুব সুন্দর লাগছে। তো আমরা আবার মানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে তারপর আবার নেক্সট ব্লগটা আবার দেখাবো। तो हम এখন ডাফে মুনাল রেস্টুরেন্টে আছি। দিদি আপনার নাম কি? মেরা মন পড়াই। मनुपाड़ाई। तो दीदी एखाने रान्ना करे मनुपाड़ाई उनका नाम। ये हम लोग का भी दीदी बन गया है अभी, दो तीन दिन से, कल से ये हम लोग का फैमिली मेंबर जैसे ही हो गया है। तो इनके हाथ का चाय मैंने सुबह पीनी थी, इसलिए हम बोल के रखे थे कि हम चाय पी के यहाँ से ट्रिप पे निकलेंगे। तो वो चाय पीना हम लोग का हो गया, अभी खाना रेडी है। तो स्टार्टिंग विद चाउमिन और रास्ते में जो मिलेगा वो खा लेंगे। फिलहाल तो पेट पूजा कर लेते हैं। और एकानेर व्यू बोलते गेले एरम जदि सामने बसो सामने থেকে তোমরা দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা। আরো ক্লিয়ার ভার্সন দেখতে পাবে তোমরা রাস্তা দিয়ে যাওয়ার সময়, তোমাদের একটা গ্লিম্পস দেখিয়ে দেব যে কতটা আজকে ক্লিয়ার, মানে আজকে পুরোটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা সকালবেলা আমরা ডাউটে ছিলাম হয়তো হবে না। কালকে এরকম শুকরু হয়ে গেছিলাম পুরো ঠান্ডায়, আজকে কমফোর্টেবল, হয়তো রোদটা উঠেছে বলে তার জন্য, বাট না আজকে দিনটা যাওয়া যায়। তো আমরা চলে এসেছি জুতে, এখানে আমরা একটুখানি ঘুরবো, একটা ডেস্টিনেশন দ ফর। হ্যাঁ অন্ধকার আসছে একটুখানি, আসলে এখানে শেড তো এবার দেখা যাচ্ছে আমাদের। হ্যাঁ আচ্ছা এটা ভিউটা একটু দেখিয়ে দাও তারপরে বলছি। দিস ইজ দ্য ভিউ। আমরা ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে জু। তো আমরা জুতে ঢুকবো, এটা হচ্ছে ওর এন্ট্রান্সটা, পদ্মাজা নাইডু হিমালয়ান জু পার্ক। আর সাথে এখানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটও আছে। তো আমরা এবার ভেতরে ঢুকছি, সঙ্গে থাকো তাহলে। সো এখন দুটি ঢুকে সাজে, এটা এনাদের এখানকার ট্রেডিশনাল ওয়্যার, তো এটা ওকে সাজানো হচ্ছে। কিরম লাগছে? আমার তো খুব ভালো লাগছে, নতুনত্ব জিনিস নতুন ভাবে সাজিয়ে দিয়েছে দিদি আমাকে। ছবিটা কেমন আছে সেটা দেখি, চলো আমি বাইরে একটা আয়নাতে দেখি। ও নিজে সেজে চলে গেল, আমি সাজবো না? বাইরে আয়নাতে দেখি একটু। তো এখানে মোটামুটি এরকম সব ফটোগ্রাফি করা হয়। তো তোমরা যদি এখানে চাও, এখানে 180 রুপিস করে নেয়, আপনারা তোমাদের সাজিয়ে দেবে, ইনস্ট্যান্ট ফটোগ্রাফিও পাওয়া যাবে। আর নাহলে যদি শুধু নিজের মোবাইলে তুলতে চাও তাহলে 50 রুপিস পার পারসন সাজার জন্য। আমাকে দেখাও এখান থেকে তোলো না। হ্যাঁ তুলছি তো, সেজে গেছে কি খুশি, এক্সাইটমেন্ট দেখো না মেয়ের। ঠিক আছে আর বেশি না রিনা বাবা, নিচে এবার মুকুল সাজবে, তোমাদের দেখাচ্ছি, দেখো পেছনে সাজছে। সেজে ছবি টবি তুলবো। আমরা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে ঢুকছি। এখানে মাউন্টেনিয়ারিং করার জন্য যে ইকুইপমেন্টস লাগে সেই সব নিয়ে এখানে পাওয়া যায়। দুটি হাঁপিয়ে গেছে। তো এখানে যারা মাউন্টেনেস ছিল তেনজিং নরগে তাদের সব জিনিসপত্র এখানে আছে। তো আমরা এখন HMI এর মিউজিয়ামের কাছে যাচ্ছি। ওখানে দুটি উঠে পড়েছে তাড়াতাড়ি। এবার আমরা HMI এর মিউজিয়ামের ভেতরে ঢুকবো। কেমন লাগছে তোমরা বলো, তোমাদের সামনে যতটা তুলে ধরার চেষ্টা করছি পুরোটাই দেওয়ার, যত বড় তো সম্ভব না, স্টিল তোমাদের সামনে তুলে ধরছি। কমেন্ট বক্সে কিন্তু জানাতে বলো না কেমন লাগলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা। সো এখানে শেরপা তেনজিং নরগের সমাধিস্তূপ করে রেখেছেন এখানে। স্যার এডমন্ড হিলারিরও আছে, তোমরা সামনে দেখতে পাবে। একটু ক্লোজ আপ নাও। এডমন্ড হিলারি সো ইন 29th May 1953 তেনজিং নরগে আর এডমন্ড হিলারি যেটা মাউন্ট এভারেস্ট উঠেছিল মেমোরিজ এটা বানানো হয়েছে। কিরকম পুরনো পুরনো হিস্ট্রি আমরা সব লাইভে দেখলে কিরকম লাগে না? আমার কাছে তো ভীষণ একটা হিস্টোরিক ব্যাপার। এটা বেশ ভালো লাগে যে দে হ্যাভ মেড ইন্ডিয়া প্রাউড ইন সাচ ওয়েজ। তোমরা যদি আসো পার্সোনালি ভেতরে ঢুকে দেখতে পারো, বাট ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড, এক এন্ট্রান্সেই লেখা আছে। তো ভেতরে কী আছে না আছে উই ক্যানট শো ইউ, বাট বাইরেটা ওই জন্য তোমাদের আমি যতটা পারলাম দেখিয়ে দিলাম। ওখানে সুন্দর বসার জায়গা আছে, লাভলি পিকচার ক্লিকিং স্পট। একবার পিকচার ক্লিকিং স্পটটা দেখিয়ে দাও। যারা যারা ছবি তুলতে ভালোবাসে, সেলফি তুলতে ভালোবাসে, দার্জিলিং এলে এখানে চলে আসবে। আর এটার পেছনে গেলে তুমি এই যে রেঞ্জও দেখতে পাবে। আমি ছোট্ট করে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখন পেছন দিকে পুরো, বাট এই হলো সেই মেহুনা সিনেমার স্কুল যেটা দেখানো হয়েছিল, সেন্ট ক্যাম্পাসটা। এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল। তো এটাই হচ্ছে এখানে মেহুনা শুটিং হয়েছিল, এই সেই ক্যাম্পাস। তো এটা টেনজিং রক। এখানে যদি উঠতে চাও এখানে 100 টাকা করে নেয়। তো একটা মাউন্টেনিয়ারিং ট্রাই দিতে পারে, যেমন একজন করছে এখানে দেখতে পাচ্ছ। আমরা এটা করবো না, কারণ আমাদের ব্যাক টু ব্যাক অনেক কিছু দেখার আছে। এদিকে টাইম ওয়েস্ট করলে ওদিকগুলো বন্ধ হয়ে যাবে। তো তোমরা একটা ক্লোজ আপ লুক দেখে নাও। আর এটা ছাড়াও এই দেখো ভৌ আছে, ভৌ আর এখানে এরকম চাও বিক্রি হচ্ছে। তুমি লুজও নিতে পারো বা এরকম কেজিতে এগুলো যেমন 800 টাকা কিলো, 300 টাকা কিলো, 300 টাকা কিলো। তোমার চায়ের এরকম ভ্যারাইটিস পেয়ে যাবে। 2000 রুপি কিলো, এটা আবার 2000 টাকা কিলো। এতক্ষণ ফটোশ্যুট হলো, ফটোশ্যুট তো নয়, ব্যাগ আমার কাছে, টুপি আমার কাছে। তো আমরা এবার এসে গেছি চা বাগানে। তো এবার চা বাগানের তোমাদের এখানে লোকেরা যেরকমভাবে চা প্লাকিং করছে ওইগুলো দেখাচ্ছি। আর ওটা ছাড়াও এখানে সব যেমন দেখো সব ফটোশ্যুট করছে লোকেরা। তো দিস ইজ দ্য চা বাগান। তো তোমরা যদি মিক্স পয়েন্টের এটা নাও তাহলে তোমরা চা বাগানে তোমাদের নিয়ে আসবে। এটা তোমার সব ছবি এখানেও তোলে। তো তোমরা যদি ভাবো যে শুধু জুতে ছবি তোলে, সেটা তোলে না। তো আর বেশি দূর যাবো না, রাস্তাটা একটু খারাপ। তো আমাদের একটুখানি করে হাইকিংও হয়ে যাচ্ছে, দুদিকে হাইকিং করিয়ে দিচ্ছি। ওকে পরের বারে আমাদের ট্রেকিংয়ের জন্য রেডি করে নিচ্ছি। এবার এই গেল। তো এটাই চা বাগান, এরকম এখান থেকেই চা যে ছোট ছোট দানাগুলো হয় এইগুলোই প্লাক ইন করে, কোনোরকমভাবে ওরা বানায়, প্রসেস অনেক কিছু করে। তো এটাই ছিল চা বাগানের ট্রিপ। এবার আমরা যাব, জানি না আমাদের ড্রাইভার নিয়ে যাবে, সেখানে যাব আমরা। তো আমাদের আর দুটো স্পট দেখা বাকি আছে, অলমোস্ট সবকটা কভার করে নিয়েছি। তো একটা বাকি আছে পিস পাগোডা আর ওটা জাপানিজ টেম্পল, এই দুটো তোমাদের দেখাবো। তো ভেতরে যাব গিয়ে আবার দেখব, পুরো ক্লোজ করে দেখাবো। আর এটার পরে আমরা রওনা দেব লাঞ্চ করার জন্য, যদি ওটা ব্রাঞ্চ হয়ে যাবে। যাই হোক আমাদের যাওয়া যাক, চলো। আমাদের ট্যুর করা হয়ে গেছে, যেগুলো সাইট সিন ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আজকে এতটা পর্যন্তই তোমাদের দেখাচ্ছি, এতটা বলছি, অনেকটাই দেখিয়ে দিয়েছি। তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো, এবং ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আজকে পর্যন্ত এতটাই, আমরা এবার লাঞ্চ করতে যাব। তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে, দ্যাট ইজ টুমরো। স্টে টিউন উইথ আস, বাই।